বাড়ির পাশে বিলে ছোটো ভাইয়েরা গিয়েছিল মাছ ধরতে দেখুন আল্লাহর কি নিয়ামত কত সুন্দর মাছ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমাদের গ্রামের বিলে নদীর পাশে বিল আছে সেই বিলে আমাদের ছোটো ভাইরা গিয়েছিলো সেখানে মাছ ধরার জন্য তো দেখুন ছোট্ট একটি পানির ফোয়ারা দিয়ে স্রোতের সাথে কী পরিমাণ মাছ পুঁটি মাছ জেল মাছ ছোটো ছোটো বাইন মাছ অনেক ধরনের মাছ এখানে কিন্তু আসছে এবং মনোমুগ্ধকর দৃশ্য আসলে এটা সত্যি গ্রামাঞ্চলে এখনো এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই এটা আপনারা অনেকেই উপলব্ধি করতে পারবেন যে এই ধরনের মাছ এভাবে আপনারা অনেকে দেখুন কত সুন্দরভাবে একা সিরিয়াল দিয়ে পানির স্রোত আসছে এ পাশ থেকে পানি শেষে ফেল যাচ্ছে ওই পাশে পানি চলে যাচ্ছে আবার ওই সরদ দিয়ে এই বিলির থেকে উজুনি মাছ চলে আসছে তো এভাবেই গ্রামাঞ্চলে এখনও কিন্তু টাটকা দেশি পুঁটি কই খরিসা মাছ জেল মাছ ট্যাংরা মাছ বাইন মাছ এগুলো দেশি প্রজাতির যত মাছ আছে এগুলো মারা হয় ও মারা যায় আমাদের ছোটো ভাইরা এদিন অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ মেরে নিয়ে আসছে বেশ দশ বারো কেজি মাছ তারা মেরে নিয়ে আসছে যদিও পানি শুকিয়ে যাওয়ার কারণে আর পরে মাছ হয়নি তবে ওই দিনকে একটা ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনার সে দৃশ্যটি দেখুন আমরা ভিডিওতে ধারণ করছি যে কিভাবে বিলের মাছগুলো সুন্দরভাবে ধরা দিচ্ছে এই দৃশ্য আসলে না দেখলে বিশ্বাস করার মতো না সরাজমিন না দেখলে বিশ্বাস করার মতো না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আসলে অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য মাছ ধরার যে দৃশ্য এটা আপনারা দেখতে থাকুন